আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো লুক আউট ফর দি ফলোয়িং ক্রাইটেরিয়া টু ফাইন্ড দি মোস্ট সেলেবল অ্যান্ড প্রফিটেবল প্রোডাক্টস। আমরা অ্যামাজন থেকে কিভাবে একটা মোস্ট সেলেবল হয় এবং প্রফিটেবল, এই দুইটা জিনিস যে প্রোডাক্টের মধ্যে আছে, বিক্রিও বেশি হচ্ছে এবং যেটাতে প্রফিটও বেশি, এরকম প্রোডাক্ট আমরা অ্যামাজনের হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট থেকে আমি আমার পছন্দের প্রোডাক্টটা কীভাবে বের করব, কেন এই প্রোডাক্টগুলো বের করব, আমি যখন আমার সাইট নিশ রিলেটেড প্রোডাক্ট বের করব তখন আমার এই প্রসিডিউরটা ফলো করতে হবে, আবার যখন আমি ইউটিউব চ্যানেল, আমি পিন্টারেস্ট বা সোশ্যাল মিডিয়া যখন প্রোডাক্টগুলো শেয়ার করতে যাব তখন আমাকে এই দুইটা ক্রাইটেরিয়া মাথায় রেখেই আমাকে প্রোডাক্টগুলো চুজ করতে হবে। তবে এখানে এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমাকে সাতটা স্টেপ ফলো করতে হবে। সাতটা স্টেপ যদি আমি মোটামুটি ফলো করতে পারি তাহলে আমরা একটা ভালো একটা প্রফিটেবল এবং সেলেবল প্রোডাক্ট খুঁজে পেতে পারি। তাহলে আমি কীভাবে এই কাজটা করতে পারি এখন প্র্যাকটিক্যালি আমি এখন সরাসরি দেখাতে যাচ্ছি। তা আমরা প্রথমে স্টেপ ওয়ানে আমি অ্যামাজন বেস্ট সেলার একটা অপশন আছে, আমরা সেখানে সরাসরি এই ইউআরএল এর মাধ্যমে চলে যাই। আমি ইউআরএল পেস্ট করে দেন এন্টার, তখন সরাসরি অ্যামাজনে দেখেন এই ইউআরএলটা একটু লক্ষ্য করে দেখেন যে amazon.com/best-seller, এইটা তাদের ইউআরএল। এখানে বাম সাইডে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটাই বেস্ট সেলার। এখন আপনি বলতে পারেন এতগুলো বেস্ট সেলার, জি, এক একটা ক্রাইটেরিয়ার জন্য এক একটা ক্যাটাগরির জন্য এক একটা বেস্ট সেলার। আমি এখন অটোমেটিভে ঢুকছি, ধরেন অটোমেটিভে আমি ফার্স্ট যাচ্ছি, অটোমোটিভের মধ্যে বলা আছে অ্যামাজন বেস্ট সেলার, এটা কিসের উপরে? বেস্ট সেলার ইন অটোমোটিভ। তো অটোমোটিভে র্যাঙ্কিং 1 থেকে শুরু করে 100 পর্যন্ত র্যাঙ্ক আছে, যারা 1 থেকে 100 পর্যন্ত র্যাঙ্কে অবস্থান করতেছে তাদের বিভিন্ন প্রোডাক্ট, অটোমোটিভের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে। টোটালটা অটোমোটিভ, কিন্তু এই র্যাঙ্কিং আছে বিভিন্ন সাব ক্যাটাগরি নিয়ে, যেমন দেখেন কার কেয়ার, এক্সটেরিয়র অ্যাক্সেসরিজ, ইন্টেরিয়র অ্যাক্সেসরিজ। আমি যদি আবার কার কেয়ারের মধ্যে ঢুকে একটু দেখেন, খেয়াল করেন কার কেয়ারের মধ্যে যদি আমি যাই, এখন প্রত্যেকটা আবার কার কেয়ারের প্রোডাক্টগুলো শো করতেছে, এখানে কার কেয়ারের বাইরে কোনো প্রোডাক্ট নাই, কার কেয়ারের প্রোডাক্ট র্যাঙ্কিং 1 থেকে 150 সিরিয়ালে দেওয়া আছে। আমি যদি এখন এক্সটেরিয়র কেয়ারে দেখি, দেন আমাকে দেখেন আর একটা লিস্ট দেখাবে, এগুলো এক্সটেরিয়র কেয়ারের মধ্যে পড়ে। আমি যদি এক্সটেরিয়র কেয়ারের মধ্যে আবার ক্লিনারের মধ্যে করি, দেন ক্লিনারের মধ্যে আবার দেখেন 1 থেকে 150। এইভাবে সাবের পর সাব, সাবের পর সাব আপনি যেতেই থাকবেন। তাহলে আমার এখন এত সাবের ভিতর সাব, এটা আমার ইস্যু না। আমি যে আমি হয় মেন ক্যাটাগরি ধরুন অটোমেটিভ থেকেও আমি ডিরেক্টলি প্রত্যেকটা অটোমেটিভের আমি এভাবে এখান থেকে চুজ করতে পারি, অথবা আমি কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে আমার যখন সাইট কেন্দ্রিক হবে, যে আমি কথার কথা আমি কাজ করছি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, এটা আমার সাইট, আমি দেন এইটা নিয়ে যখন সাইটে কাজ করব তখন আমি টুলস অ্যান্ড ইকুইপমেন্টে যাব। টুলস অ্যান্ড ইকুইপমেন্টে যেগুলো আমার র্যাঙ্কিং 1 থেকে 100 পর্যন্ত আছে আমি সেগুলো পর্যায়ক্রমে আমি নিব। এখন পর্যায়ক্রমে কি সবগুলোই নিব? না, এখানে 2 নম্বর আছে দেখেই নিব, ঠিক এরকম না, প্রথমটা আছে 1 নম্বর এটা নিব না, কারণ এটা এর জন্য আমাকে 7টা ক্রাইটেরিয়া আবার প্রত্যেকটা প্রোডাক্টের কাছে আমাকে ফুলফিল করতে হবে। যদিও এটা নাম্বার 1-এ থাকুক তাতে আমার যায় আসে না, আমাকে এই 7টাকে তাকে হিট করতেই হবে। তাহলে নাম্বার 1 আমরা এটাতে গিয়েছি এবং কিছু ডিসকাশন হইলো যে এটা জিনিসটা কি। দেন চুজ ইউর ডিজায়ার ক্যাটাগরি, আমরা একটা ডিজায়ার ক্যাটাগরি চুজ করেছি, আমরা অটোমেটিভের মধ্যে চলে আসছি, এটা মেইন ক্যাটাগরি। তারপরে বলা আছে চুজ ইউর সাব ক্যাটাগরি, এতে সাব ক্যাটাগরি হিসাবে আমরা চলে আসছি এখন অটোমেটিভ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, এটা সাব ক্যাটাগরি। দেন আমরা কি করব, আইটেম প্রাইস অ্যাট রিচ $30, আমরা এমন একটা প্রোডাক্ট চুজ করব যেটা $30 হতে হবে। আমরা প্রত্যেকটা আইটেমে পড়ে যাই, নাম্বার 5 হবে স্টেপ 5, আইটেম হ্যাজ মোর দ্যান 50+ রিভিউ, একটা প্রোডাক্ট $30 হবে, 50 মানে 500 এর উপরে রিভিউ থাকতে হবে, নিচে না উপরে থাকতে হবে, আইটেম শুড বি ইন স্টক, এবং যে প্রোডাক্টটা নিব সেটা স্টকে থাকতে হবে, এটা কারেন্টলি আনঅ্যাভেলেবল এই শব্দটা যেন না থাকে, প্রোডাক্ট নিব না, এবং আইটেম শুড বি বেস্ট সেলার র্যাঙ্কিং, BSR, বেস্ট সেলার র্যাঙ্ক, এটা অ্যামাজনে নিজস্ব র্যাঙ্ক করে র্যান্ডমলি, প্রতি 24 ঘন্টা র্যাঙ্কিং চেঞ্জ হতে থাকে অটোমেশনে। তাহলে এটার র্যাঙ্কিং মিনিমাম 2000-এর নিচে থাকতে হবে, নট উপরে, আন্ডার 2000, এর বাইরে একজন একটা প্রোডাক্ট আমি নিচ্ছে তার র্যাঙ্কিং 2100 হবে না, 2000 নিচে হতে হবে। তাহলে আমি এই প্রত্যেকটা স্টেপ আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে আমরা এরকম প্রোডাক্ট খুঁজে পেতে পারি। তাই আমি $30 মাথায় রাখবো, 500+ রিভিউ, ইন স্টকে থাকতে হবে, 2000 র্যাঙ্কিংয়ের নিচে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি আবার। তো প্রথম ডবার দেখেন 1.95, এখানে কিন্তু
এট এ টাইম আমি চাই $50 নিচে বা $30 উপরে কি কতটুকু আছে বের করা কষ্টসাধ্য, আমাকে একটু মেনুয়ালি দেখতে হবে। এটা $1 এটা আমার হবে না, $19 হবে না, $99 এটা আমি পেয়ে গেছি এবং 500 রুপির রিভিউ আছে, তাহলে আমি এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি, দেখি বাকি আমার আরও কী কী লাগবে। বাকি আমার এটা অলরেডি পেয়েছি, এটাও পেয়েছি, স্টকও আছে আমার, তাই আমি এটা ফুল করতে আমার স্টকে আছে কিনা আমি দেখি। এটা অলরেডি দিস আইটেম ক্যান নট বি অ্যাভেলেবল বাংলাদেশ, আমার দরকার নেই, কিন্তু এটা অলরেডি স্টকে আছে, স্টকে যখন থাকবে না তখন আনঅ্যাভেলেবল রাখা থাকবে। দেন আমরা দেখবো আমাদের র্যাঙ্কিং কত এই প্রোডাক্টে, তাই র্যাঙ্কিং এর দিকে আমরা কিভাবে দেখবো একটু নিচের দিকে যাব, প্রোডাক্ট ইনফরমেশন একটা র্যাঙ্ক আছে বিএসআর, আমরা নিচের দিকে গিয়ে এটা আমরা পেয়ে যাবো। বিএসআর ইজ এ বেস্ট সেলার র্যাঙ্ক, বিএসআর এটা র্যাঙ্কিং হলো 12, আমার দরকার মিনিমাম 2000-এর নিচে, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমি সহজেই কাজ করতে পারি। এই প্রোডাক্টের জন্য আমার যতগুলো আমরা ইমেজ আছে প্রত্যেকটা ইমেজকে আমরা আলাদা আলাদা করে নিতে পারি, অথবা এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করে এটা ফাইনাল হইব। এখন এটা হলো আমরা সরাসরি এখান থেকে যদি বের করি যে আমরা এই অপশন ইউআরএল ধরে, আমি যে ইউআরএল ধরে গিয়েছি, আমি ইউআরএল ধরে যদি যাই তাহলে আমরা এই ক্যাটাগরিগুলো ফলো করতে পারি। কিন্তু যখন আমরা ইউআরএল এর বাইরে যাব, আমি আরেকটা ট্যাবে আমাজন ওপেন করি, এটা আপনাদেরকে জানা দরকার, তাহলে আমরা আরেকটা নতুন ট্যাবে ওপেন করি, দেখেন সেখানে আমরা কিভাবে যাব। আরেকটা প্রসিডিউর আমরা যাব সরাসরি এই বাম সাইড থেকে যে মূল ক্যাটাগরি আছে, আমরা এইখান থেকে ক্লিক করে আমরা একটু নিচের দিকে আসব এবং আমরা অ্যামাজন আপনার একটু নিচে ফুল স্টোর ডিরেক্টরি, ফুল স্টোর ডিরেক্টরিতে আমরা যাব। এখন আমি সেম অটোমেটিক আবার এখান থেকে নেব, দেখেন কার কেয়ার, একটু খেয়াল করেন তফাতটা কি, আমি এটার যে কার কেয়ারের যে জিনিসগুলো পেয়েছি আমি অটোমেটিভের মধ্যে আবার যাই, আমি দুইটার মধ্যে একটু কম্পারিজন করে দেখাচ্ছি। এখানেও কার কেয়ার আছে না, এখানে কার কেয়ারে আমি ঢুকছি, এখানে কার কেয়ারের যন্ত্রাংশগুলো 1, 2, 3 এভাবে সিরিয়ালে করা আছে, এটা অ্যামাজন নিজস্ব র্যাঙ্ক দিয়েছে। কিন্তু আমি যখন সেম জিনিস নিয়ে আমি অন্যভাবে আমি ঢুকছি তখন দেখেন এইগুলো কিন্তু এভাবে সিরিয়ালে নাই, দেখেন একটা একে এটা আছে, এটা ঠিক আছে, এটা ফার্স্টেই আছে, কিন্তু র্যাঙ্ক দেন খালি আছে বেস্ট সেলার, এখন কত র্যাঙ্কিং তা বলা নাই, এবং নিচের দিকে কিছু বর্ডার আছে, এটাও কার কেয়ারের প্রোডাক্ট কিন্তু বেস্ট সেলার না, বা যেগুলো বেস্ট সেলার সেগুলো হাইলাইট করা, বাকিগুলো কিন্তু র্যাঙ্কিং কত নম্বর দেওয়া নাই। এখন ধরেন আমি এই ক্ষেত্রে এইভাবে যদি কেউ সার্চ করে আসে তাহলে সেক্ষেত্রে তাকে কোন ওয়েতে সার্চ করতে হবে, সেম একই আপনি প্রত্যেকটা এইভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এরকম আমরা একটা খুঁজে বের করি, আমি ধরেন 34 এটা ঠিক আছে, আমি এখন যাই, এখানে অলরেডি 500+ রিভিউ দেখা যাচ্ছে, দুইটা স্টকে আছে, এখানে দুইটা স্টকে প্রোডাক্ট যেহেতু এখানে দেখা নেই বলছে নট অ্যাভেলেবল এটা নেওয়া যাবে, তো দুইটা তিনটা প্রোডাক্ট থাকুক নিবার মিনিমাম 10টা, আমরা এখানে রেখে দিতে পারি যে মিনিমাম 10টা থাকতে হবে, মিনিমাম 10, ঠিক আছে, তাহলে এটা সুবিধা হবে। তো এটা দুইটা আমি নিব না, আমি এটা বাকিটা হচ্ছে না, আমি $9 নিব না, আমি 13, 9 কিছু এগুলো হবে না, 19 এখানে আমার নেওয়ার মতো একটা, এটা একটা আছে $44, এখানে 500 রিভিউ পেজ আছে, তো আমি একটু একটু ওপেন করে দেখি এটার সেলার র্যাঙ্কিং কত, যেহেতু আমার আমার ডলারের অ্যাসেপ্ট করছি স্টকে অলরেডি ইন স্টক অলরেডি আছে, এবং আমি একটু নিচের দিকে দেখি র্যাঙ্কিংটা দেখি আসি, বেস্ট সেলার র্যাঙ্ক দেখি র্যাঙ্কিং এটা কত শো করে, আমি প্রোডাক্ট ইনফরমেশনে যাই, প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে বিএসআর আমি খেয়াল করে দেখি এটা 156, আমি এখানে বলেছি 2000, তাহলে এত কেন বেশি হবে, হ্যাঁ এত বেশি আছে এমনও প্রোডাক্ট আমরা পাবো। আমি আরেকটা দেখাই এটার মধ্যেই, যেটা হলো এরকম কোনো বেস্ট সেলারের কোনো লোগো নাই, আমরা দেখি বেস্ট সেলার ধরতে 100 মাত্র কাউন্ট করে, এর বাইরে সে কাউন্ট করে না, জাস্ট আমি এটা দেখানোর জন্য যাচ্ছি এটা র্যাঙ্কিংটা কততে আছে। আমি একটু নিচের দিকে যাই, আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাই, এটার র্যাঙ্ক হবো বিএসআর র্যাঙ্ক হবো 186, এটা অনেক কম, আপনি চাইতেছি 2000-এর নিচে এরকম কোনো প্রোডাক্ট আছে কি না, আমি এটাও বেস্ট সেলার, আমি জাস্ট এটাতে একটু কম যেগুলো সেল হয় আমার 500+ রিভিউ যেগুলো নিচে দেখি একটু দেখি 2800-1800, এই প্রোডাক্টগুলো হিউজ সেল হয় বোঝা যাচ্ছে, আমরা সহজে অনুমান করতে পারতেছি প্রচুর ভিউ হয় মানে বিক্রি হয় এগুলো, কিন্তু আমরা ক্রাইটেরিয়ার বাইরে আমরা নিব না, যতই বিক্রি হোক না কেন আমি তো $8-10 প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার কোনো লাভ হবে না। এরকম প্রোডাক্ট পাও খুচরোটা আমি তবে এটা একটু দেখি যেটার বেস্ট সেলার র্যাঙ্কিং কত, এরকম কিছু পাবেন যে 2800, 3000, 4000 বেস্ট সেলার, এটা 130 হয়তো অটোমেটিভের ম্যাক্সিমাম ভালো র্যাঙ্কে আছে। আমরা যদি অটোমেটিভের বাইরে একটা প্রোডাক্ট নিয়ে একটা কাজ করে দেখি, তো আমি একটু টুলস অ্যান্ড ইকুইপমেন্টে যাই, আমি এখান থেকে আমি কিন্তু জেনারিকে যাচ্ছি, আমি বেস্ট সেভার থেকে নিব না, আমি জাস্ট র্যান্ডমলি একটা নিব। আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণে সেভ হয়, আমরা তাহলে এই ক্যাটাগরি থেকে একটু বের হয়ে আসি, আমরা বেবি প্রোডাক্টে যাই, আমরা একটা নার্সারি একটা প্রোডাক্ট নিয়ে দেখি, একটা
আমরা যদি এই টাইপের কেউ প্রোডাক্ট নিয়ে কাজ করে যে এগুলা কেমন হয়, তো আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হিউজ সেল হয়। এই প্রোডাক্টটা অনেক সেল, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা আসলে পারবো কি না দেখাইতে দেখি। প্রতিটা হিউজ সেল হচ্ছে 3,000 4,000, আমি দেখি এটার অবস্থা কি। যত এত পরিমাণে সেল হচ্ছে বোঝাই যাচ্ছে এই র্যাঙ্কিং অবশ্যই বেস্ট সেলারে 100-এর মধ্যে না হলেও মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে থাকে বিএসএ র্যাঙ্ক 481, এটা কারণ বেড়ে গেছে। এভাবে 2,000 পর্যন্ত ম্যাক্সিমাম আমার থাকলেই হবে, কথা আমার না করি। তো মূল কথা হবে আমি প্রোডাক্টটা চুজ করার জন্য আমরা এইগুলো ফুলফিল করলে পরে আমি একটা ভালো প্রোডাক্ট খুঁজে পাবো এবং ওই প্রোডাক্টগুলো নিয়েই আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে।